প্রত্যেকটি ফ্রেন্ডস গ্রুপে একটা করে নেকি মেয়ে থাকেই থাকে। তো তাদের যে বয়ফ্রেন্ড, তাদের যে বাবু, তাদের সোনামনা, তাদেরকে নিয়ে শো অফ না করলে তাদের হয় না। যেমন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে আপনারা এই জিনিসগুলো দেখবেনই দেখবেন, কালকে একটু ভুল করে বলে ফেলেছিলাম যে বাবু আমার বগলে না ঘামাচি হয়েছে, তার পরের দিনই বাবু আমাকে একটা নাইসিল পাউডার কিনে দিল, কে এত কেয়ার করবে, শালা বগলে ঘামাচি হয়েছে তো এরকম স্ট্যাটাস মারিয়ে বলার কী আছে, নিজে বাগিয়ে একটু পাউডার কিনে নিয়ে আসতে পারো না, তাও সেটাকে বয়ফ্রেন্ডকে দিয়ে আনাতে হবে। আবার কী স্ট্যাটাস মারাবে, কালকে আমি একটু হাঁচি দিয়ে ফেলেছিলাম তাই বাবু আমাকে একটা 20 টাকা দামের রুমাল কিনে দিয়েছে, এত কেয়ার কেউ করে না, কেন রে তোর বাড়িতে রুমাল নেই, নাকি রুমাল কিনে দিয়েছে বলে সেইটাকে আবার স্ট্যাটাস মারাতে হয়েছে এরকম ঢং করে যে দেখো আমার বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আমাকে রুমাল কিনে দিয়েছে, তোমাদের বয়ফ্রেন্ড কি কেউ রুমাল কিনে দেয়, ঢঙের যত সব মানে শো অফ না করলে হয় না তোদের বল। আবার কোন দিন দেখবো যে স্ট্যাটাসে দিয়েছি আমার পাতলা হকা হচ্ছিলো বলে বয়ফ্রেন্ড আমাকে ছুচিয়ে দিয়ে গেছে, যত সব মানে ঢঙে বাঁচে না এরা।